हेलो फ्रेंड्स, हमें भास्कर। फ्रेंड्स आशा कर सबाई भलो आज। हमारे आगे भिडियोगते अनेक बंधुरा फोन कर वारेंटी लाइट क्यों तैरि करब, वारेंटी लाइट क्यों तैरि करब अने फोन कर जिज्ञेस करो। आज के तरज तरह सुविधार जो और जिसब बंधुरा एक् नतून बिजनेस शुरू करते आज ये भिडियो खूब ही जरूरी। तो हमें तक देखा जो एक दो बचर वारेंटी लाइट क्यों तैरि करते हैं तर की लागे। तो मेनलि लागे मेनलि हे ड्राइवर सार्किट, ये ड्राइवर सार्किटा मेनलि ये लागे दो बचर वारेंटी जो। तरह संगे रही है नाइन वाट पीसीबी लाइट, नाइन वाट पीसीबी लाइट और ये ड्राइवर सार्किट यो तो मेन और बाद में तो हाउसिंग डिफ्यूजर कैप टिकी एगो रही है। तो चलो शुरू करा जा क्यों तैरि करते हैं। বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের প্রাথমিক কাজ করতে। বন্ধুরা আগের দিন আমরা বলেছিলাম যে এই হচ্ছে ড্রাইভার ক্যাপ ডিফিউজার হাউজিং আর টিকটি ফিটিং। तो यो हम प्राथमिक जिनिस एगुलो एक नन ग्यारंटी होक वारंटी दो लाइटर क्षेत्र लागे। तो हमारे प्रथम काज हलो ये ड्राइवर के हाउसिंग ठीक जगह खापे खापे बसाते हैं। तो देखान ये देखा जा दुटो मध्य ठीक ठाक दीते हैं जी हल्का एकटू चाप दिए মাত্রা কে বার করতে যে এটা ঠিক এরকম সাইজে বার হবে। হওয়ার পর তারপরে ক্যাপটাকে আগে নিতে হবে। নেওয়ার পর মোটামুটি আগে ক্যাপটাকে সোল্ডার করে নিতে হবে, নালে অসুবিধা হয়ে যাবে কাজ করতে। একটু বাঁকে নিলে ভালো হয় তারগুলো, তাহলে সোল্ডারটা ধরালে ভালো হয়। এটা আমি জাস্ট একটু ধরে নিলাম, নাহলে তার তো বড় অসুবিধা হবে। তারগুলো একটু বাঁকিয়ে নিলে তাহলে আর ক্যাপ থেকে খোলার কোনো ভয় থাকে না। আমাদের সোল্ডার হয়ে গেল, দেখুন কত সুন্দর সোল্ডারটা হলো। আস্তে আস্তে করবেন, সুন্দর কাজ হবে। তারপরে আমাদের নেক্সট কাজ হলো এই ক্যাপটাকে ক্যাপ পাঞ্চিং মেশিন দিয়ে প্রেস করতে হবে। তো এই এটা হচ্ছে আমার ক্যাপ পাঞ্চিং মেশিন। তো ক্যাপ পাঞ্চিং মেশিনটা দিয়ে আমি পাঞ্চ হয়ে গেছে ক্যাপ পাঞ্চিং মেশিন দিয়ে। এবার যে কাজটা হলো এই টিক্কিটাকে এর সঙ্গে ফিটিং করা। টিক্কিটাকে কিন্তু এরমভাবে বসাবেন এই খাঁজটা ওপরের দিকে থাকবে, তাহলে প্রেস করতে সুবিধা হবে। করলেন তো এটা করার পর নাইন ওয়াটের
এটা হচ্ছে নাইন ওয়ার ডাইস, যেহেতু লাইটটা আমার নাইট ওয়ান, তো নাইন ওয়ার ডাইস এটাকে আগে আগে ধুয়ে নেবেন, নিয়ে তবে বসাবে সুন্দর করে এখানে ভাত দেবে। একদম খাপে খাপে পুরো বসে গেল। এই মেশিনের কাজ শেষ। এবার আপনাকে হিপসিং লাগাতে হবে। হিটসিংটা লাগায় যাতে লাইটটা হিট হয়ে গেলে যে হিটটাকে অ্যাবজর্ব করার জন্য হিটসিংটা লাগায়। হিটসিং লাগানোর পর এই তারটাকে সঠিকভাবে দিতে হবে। আচ্ছা, তার আগে বলে দিই, এখানে দেখুন একটা কালো তার একটা লাল তার আছে। কালো তারটা চলে যাবে এই লাইটে প্লাসে, আর সরি, এই লাল তারটা চলে যাবে প্লাসে আর কালো তারটা চলে যাবে মাইনাসে। তার প্লাস মাইনাস তার কিন্তু দেখে দেবে, নাহলে কিন্তু লাইট জ্বলবে না, কোনো লাইট কেটে যাবে। ঠিক আছে, দেখে নিই, লাল আর কালো, লালটা চলে যাবে প্লাসে আর কালো চলে যাবে মাইনাসে। তো আমার তার কোনো একটু সোল্ডার দিয়ে ধরিয়ে নেব। আচ্ছা, তার আগে স্ক্রু দিয়ে আটকে দেওয়াটা ভালো হয়। এবার আমরা তার দিয়ে সোল্ডার করে আটকে দেবো। এই দেখুন, আমাদের সোল্ডারিং হয়ে গেছে, মোটামুটি আমাদের রেডি। তো আমরা এবার জ্বালিয়ে দেখাবো। এই যে আমাদের বাল্ব রেডি হয়ে গেছে। ডিফিউজার লাগালি, 2 বছরের বাল্ব রেডি। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিও, কী করে 2 বছরের ওয়ারেন্টি লাইট ড্রাইভার দিয়ে বানাতে হয়। আপনারা আশা করি দেখেছেন এবং আশা করছি মোটামুটি ভাই শিখেও যাবেন কীভাবে একটা 2 বছরের ওয়ারেন্টি বাল্ব তৈরি করতে হয়। তো বন্ধুরা, আশা করি তাহলে আজকে এই পর্যন্ত থাক, আবার আসবো পরে একটা নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, বাই বাই, ভালো থাকবেন।